ভয়াবহ বন্যায় বিধ্বস্ত উড়িষ্যা প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন ভাসছে উড়িষ্যা উত্তর উড়িষ্যার বালাসর সহ একাধিক জেলায় সোমবার বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে একাধিক নদীর জল বেড়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে অত্যন্ত একশো চৌত্রিশটি গ্রামের মানুষকে আটকে পড়েছেন বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তার উপর বন্যা জল ছেড়েছে ঝাড়খণ্ড যার ফলে উত্তর উড়িষ্যার সুবর্ণরেখা ও বুধ এবং জালাকা বৈতরণীর মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে জল বালাসর ময়ূরভঞ্জ ভাজপুর ভদ্রক জেলায় অত্যন্ত দুশো একান্নটি গ্রাম বন্যায় ভেসে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ লক্ষ মানুষ উত্তর উড়িষ্যার বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি মহানদীর জলস্তর এখনও বিপদসীমার উপরে তার উপরে এই বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্য প্রশাসন ইতিমধ্যে চারশো চল্লিশটি শিবির খুলেছে যেখানে বন্যা বিধ্বস্ত পরিবারগুলি থাকা খাওয়া ব্যবস্থা করা হয়েছে বালাসর ময়ূরভঞ্জ প্রশাসন রবিবার থেকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে মানুষকে উদ্ধার কাজ শুরু করেছে অন্যান্য বন্যা বিধ্বস্ত এলাকা থেকে মানুষকে উদ্ধার করার কাজও চলছে এই মুহূর্তে মধ্যপ্রদেশের ভোপাল উজ্জয়নী জব্বলপুর সহ উনচল্লিশটি জেলায় ভারী বৃষ্টি রেড অ্যালার্ট জারি হয়েছে গত চব্বিশ ঘন্টায় অতিভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজস্থানের কোটকেও অন্যদিকে উত্তরপ্রদেশের প্রয়াতগরাজের বসতি এলাকায় যখন গঙ্গা যমুনার উপরে উপচে ওঠা জল ঢুকে পড়েছে ওই রাজ্যের বেশ কিছু জেলায় খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছাকাছি একটি নিম্নচাপ তৈরি হয়েছে রাজ্যের উত্তর দিক দিয়ে সেটি যেতে যেতে শক্তি ক্ষয় করবে এবং অন্যদিকে দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া ছত্তিশগড়ের উপরে থাকা আরেকটি গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে ঢুকবে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে যার জেরে শুক্রবার সন্ধ্যায় ভোপালে শুরু হওয়া বৃষ্টি চলতে পারবে মঙ্গলবার পর্যন্ত তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন